নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই। 2022 যেমন গেল গেল, 2023 আপনাদের সমস্ত মনস্কামনা ঈশ্বর যেন পূরণ করে এবং আপনাদের না হওয়া না পাওয়া কাজ যেন সম্পন্ন হয়। অর্থাৎ এক কথায়, আপনাদের যেন স্বপ্ন পূরণ হয়, আমি এই ঈশ্বরের কাছে কামনা করে আজকে আমি বার্ষিক রাশিফল আপনাদেরকে দিতে চলেছি। আপনি মেষ রাশির মানুষ, 2023 আপনাদের জন্য কি সম্ভাবনা নিয়ে আসতে চলেছে আমি এই ভিডিওতে বিশ্লেষণ করতে চলেছি। তাই ভিডিওটির আলোচনাটা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। দেখুন, আমি একটি কথা বলি, আপনাকে ভগবান যেটুকুটা দিয়েছে কি না সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। আপনি যেটা পেয়েছেন সেটা হয়তো অনেকেই পায়নি, এইটা ভাবুন, দেখবেন আপনি জীবনে হ্যাপি কিন্তু থাকবেন। দেখুন, গ্রহের যা গোচর সেই অনুযায়ী দেখুন, বছর শুরু থেকে জানুয়ারি টু ডিসেম্বর কি রেজাল্ট পেতে চলেছেন। দেখুন, শনি 17 জানুয়ারি 2023 আপনার একাদশভাবে ভ্রমণ করবে এবং আপনার বৃহস্পতি 21 এপ্রিল 2023 বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করবে। কি সম্ভাবনা উঠে আসতে চলেছে! প্রথম কথা আপনাদেরকে আমি বলি, আপনাদের এ বছর বৃহস্পতি আপনাদের যখন রাশিতে, গুরু যখন রাশিতে অবস্থান করবে কি না, এপ্রিলের 22 তারিখ থেকে কিন্তু আপনাদের আমূল পরিবর্তন কিন্তু আসবে। কোন কোন দিক থেকে আসবে? প্রথম কথা হচ্ছে, যাদের দীর্ঘদিন ধরে বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগাতে হচ্ছিল মেষ রাশি, অনেক জায়গাটাতে আপনাদের বাধা আসছিল, বিশেষ করে বিয়ের জায়গা, যারা দীর্ঘদিন বিয়ের জায়গা প্রচেষ্টা করছেন, বিয়ে কনফার্ম হতে হতে হচ্ছে না, সুযোগ আস্তে আস্তে সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে মেষ রাশি, শুভ বিবাহের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এপ্রিল মাস থেকে, অর্থাৎ এপ্রিলের ঠিক আপনার ফার্স্ট উইকের পর থেকে কিন্তু আপনাদের গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে, আদর্শ টাইম বিয়ের ক্ষেত্রে। এবং যাদের দাম্পত্য কলহ চলছিল, স্বামী স্ত্রীর মধ্যে একটু খুঁটিনাটি তর্ক বিতর্ক, মতবিরোধ মতপার্থক্য, এখানে কিন্তু একটা মধুর সম্পর্ক কিন্তু নিয়ে আসতে চলেছে 2022। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং 2023 মার্চ যখন 2023 স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বন্ডিং কিন্তু নিয়ে আসতে চলেছে 2023। এবং যারা দীর্ঘদিন সন্তানের জায়গাটা নিয়ে প্রচেষ্টা করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, অর্থাৎ নতুন নবজাতক আপনাদের ঘরে কিন্তু আগত হতে চলেছে। আমি আপনি যারা মেষ রাশির মানুষ আছেন কি না, আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং এর পাশাপাশি আপনাদের এডুকেশনের জায়গাটা, শিক্ষাটা একটা ভাইটাল পার্ট, শিক্ষা আমাদের একটা ভাইটাল পার্ট, উচ্চ শিক্ষা যারা করছেন, যারা বিসিএ এমসিএ সিএ যারা মাস্টার ডিগ্রি করছেন বা যারা স্নাতকস্তরে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু মেষ রাশি কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে 2023 আপনাদের জন্য। এই বছর 2023টা আপনাদের ধর্মীয় যাত্রা ভ্রমণ আপনাদের কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। কবে না, এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনাদের ভ্রমণের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে 2023। কোথাও ফ্যামিলি ট্যুর, পরিবার পরিজনদেরকে নিয়ে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে।
বড় ধরনের চাকরি ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। 2023 শুভ বার্তা কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু নিয়ে আনবে এবং আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে চাকরি পাওয়া, সরকারি অথবা বেসরকারি দুটি সেক্টরে একটা চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, বা যারা পদোন্নতির চেষ্টা করছিলেন সেখান থেকে পদ প্রতিষ্ঠা কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে আপনি মেষ রাশি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনাদের ব্যবসা যারা করছিলেন 2022টা টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে গেছে, ব্যবসা করছেন অর্থাৎ সে মতো লাভের মুখ দেখতে পারেন পাননি আপনি, আপনি মেষ রাশির মানুষ, এবার 2023 আপনাদের কিন্তু প্রফিটের বছর হতে চলেছে, লাভের বছর হতে চলেছে, লিখে রাখুন। অর্থাৎ প্রফিট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ যতটা আপনাদের 2022 ঘাটতি ছিল কি না, সে ঘাটতিটা কিছুটা কিন্তু মিটবে, আমি বলছি খুব দায়িত্ব নিয়ে আপনাদের। এবং এবছর আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ কিন্তু হতে চলেছে। তবে প্রেমের ক্ষেত্রে যদি আমি আসি, আমি বলবো এপ্রিলের আগে পর্যন্ত কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু তেমন মতন সফলতা পাবেন না, প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ পর্যন্ত কিন্তু হতে পারে এপ্রিলের আগে পর্যন্ত। এবার এপ্রিলের পর থেকে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন সূর্যোদয় হতে চলেছে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন। শরীরের জায়গাটা যদি বলি, রাশির উপর দিয়ে বৃহস্পতি পাস করবে, যারা রোগ ভোগ নিয়ে খুব ভুগছিলেন, যা যাদের খুব বেশি বয়স হয়ে গেছে তাদের কথা আমি খুব বলছি না, কিন্তু যারা একটু মেডিকেল এক্সপেন্সেস বাড়ছিল, গুরুর আশীর্বাদে আপনাদের এই মেডিকেল এক্সপেন্সেসটা কিন্তু কমবে, লিখে রাখুন। স্বাস্থ্যের দিকটা আপনাদের উন্নতি কিন্তু হবে, আপনি মেষ রাশির মানুষ এবং দীর্ঘদিনের প্রচেষ্টা আপনাদের এবছর কিন্তু পূরণ হবে। এবং মেষ রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষ করে 30 অক্টোবরের পর থেকে, ডেটটা একটু নোট করে নিন, 30 অক্টোবর 2023 পর থেকে আপনাদের বিশেষ করে যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, যারা মার্কেটিং লাইনে আছেন সেখান থেকে লাভ পাবেন, এবং বিদেশের সাথে যারা যুক্ত আছেন, বিদেশ আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন বা বিদেশের মাটিতে কাজকর্ম করছেন, 30 অক্টোবর 2023 পর থেকে কিন্তু বিদেশ থেকে আপনারা কিন্তু ফরেন থেকে লাভ আপনারা কিন্তু পেতে কিন্তু চলেছেন। এবং আপনাদের এবছর যারা গার্মেন্টসের বিজনেস করছেন, গোল্ডের বিজনেস করছেন, চালের ব্যবসা করছেন, ফুডের ব্যবসা করছেন, আপনার বিশেষ করে আপনার গ্লোসারি বিজনেস করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু দিবে। এবং যারা কেমিক্যাল রিলেটেড ব্যবসা করছেন বা আপনি অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত আছেন বা চামড়ার ব্যবসা করছেন, এই জায়গাগুলো কিন্তু ভালো। এবার আসি আপনাদের এবছর সম্পত্তিগত দিক থেকেও কিন্তু মেষ রাশির আপনি যদি মানুষ হন আপনি কিন্তু লাভ পেতে চলেছেন, অর্থাৎ এবছর নিজে কোনো প্রপার্টি আপনারা ক্রয় করবেন, নিজস্ব প্রপার্টি আপনাদের হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। এবং দীর্ঘদিনকার মানে আটকে আছে এমন কোনো যাদের কেস মামলা মকদ্দমা চলছিল মেষ রাশি, অর্থাৎ মামলা মকদ্দমাতে জড়িয়েছিলেন, সেই জায়গা থেকে পরিত্রাণের একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। ওটা কবে না, মে মাসের পর থেকে পরিত্রাণ কিন্তু হতে চলেছে। এবং
বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে শুভ বার্তা কিছু কিছু ক্ষেত্রে বহন করে নিয়ে আসতে চলেছে। এবং সম্পর্কের জায়গাটা, যাদের রিলেশন ক্রাইসিস চলছিল তাদের রিলেশনের জায়গাটা, মেষ রাশি রিলেশন ক্রাইসিসটা আপনাদের কাটবে। আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনদের সাথে সম্পর্কের কিন্তু উন্নতি কিন্তু দেখা যাচ্ছে এই বছর 2023। অর্থাৎ সবার সাথে সবার একটা মিলে ঝুলে থাকা, সেখান থেকে একটা ভালো একটা আনন্দ মজা পরিবারকে নিয়ে, সেটা কিন্তু আপনাদের হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের গুরুজনদের হেলথের দিকে একটু নজর রাখুন, একটু আপনার গুরুজনদের হেলথের দিকে নজর রাখুন। আপনি মেষ রাশি মানুষ, এটা কিন্তু গুরুজন হেলথের জায়গাটা নিয়ে একটু সমস্যা কিন্তু থাকছে। এবং এই 2023 আপনাদের আমূল পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগারের জায়গাটাও কিন্তু বৃদ্ধি আপনাদের করতে চলেছে। এবার আমি একটু মাস টু মাস আপনাদেরকে বলে দিই, এটার পর রাশি বলতে দিব। দেখুন, জানুয়ারি ফেব্রুয়ারি আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাদের হবে, চাকরি পাওয়া একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা চাকরি করতে চাইছে তাদের ক্ষেত্রে চাকরির একটা সম্ভাবনা। কিন্তু মার্চ টু এপ্রিল আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু একটু হলো চিন্তা বিষয় আছে, স্বাস্থ্য দিকটা কিন্তু বিশেষভাবে কেয়ারফুল থাকুন। আপনার মে টু জুন মাস পর্যন্ত আপনাদের একটা বড় ধরনের চাকরি পাওয়া, চাকরি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে মে টু জুন মাস পর্যন্ত। এবার জুলাই আগস্ট আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা কিন্তু আসবে, অর্থাৎ দাম্পত্য সুখ এবং প্রেম এই দুটো জায়গাতে বাধা কিন্তু আসবে। অক্টোবর নভেম্বর আপনাদের সফলতা কিন্তু দেখা যাচ্ছে, অক্টোবর এবং নভেম্বর সফলতা সিঁড়ি পেতে চলেছে এবং অক্টোবর নভেম্বরে আপনাদের চাকরির একটা বড় ধরনের সুযোগ কিন্তু আসতে চলেছে। ডিসেম্বর মাসটাতে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু চাপ আপনাদের সৃষ্টি হবে ডিসেম্বর, একটু খেয়াল রাখুন। তারপর তো আমি মান্থলি একটা আলোচনা সম্পূর্ণরূপে আপনাদেরকে প্রতি বছরই আমি দিয়ে থাকি, এটা একটা জাস্ট হিংস আপনাদেরকে দিয়ে রাখলাম। দেখুন, কী উপায় করবেন মেষ রাশির আপনি মানুষ, যেটা করলে আপনাদের এ বছরটা 2023 আপনাদের জন্য ভালো হবে। প্রথম কথা হচ্ছে আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমানজির পুজো করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং সূর্য দেবতাকে আপনি অর্ঘ্য দিন, রুলি দিয়ে আপনারা জল নিবেদন করুন, তাতেও কিন্তু আপনি কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন 2023। মেষ রাশির ক্ষেত্রে সুবর্ণ সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে, আমি এটা একটা সার্বিক বিচার করলাম। যারা নিজস্ব জন্মছক দেখাতে চাইছেন অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, নিজের 2023-এর সম্বন্ধে টোটাল বিশ্লেষণ যদি আপনারা জানতে চান অবশ্যই নিজস্ব পার্সোনাল ছক আপনারা বিচার করুন। এখানে আমি কারো মহাদশা গ্রহের অবস্থান দেখতে পাইনি, সম্পূর্ণ আমি এটা একটা সার্বিক বিচার এবং এটা আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু ক্ষেত্রে কিন্তু চলার পথে কিন্তু সাহায্য কিন্তু করবে, একটা অ্যাভারেজ ফল কিন্তু বলতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।